এখনো বলে আর আল্লাহ মালাক কিছু এগুলি প্রাকৃতিক বিপর্যয়। আরে গাধা প্রকৃতির সৃষ্টিকর্তা কে? প্রকৃতি আপনা আপনি হয়েছে নাকি? আজকে বাংলাদেশের জনসংখ্যা বেড়ে যাচ্ছে না, খুশ চেল্লাচেলি করে সরকার। আরে বেটা তোর চিন্তা করতে হবে কেন? বাংলাদেশ জনসংখ্যা বৃদ্ধি কে করে? আল্লাহ করে না? তাদের থাকার দায়িত্ব আল্লাহ নেই? ওই জন্য আল্লাহ তো ব্যবস্থা করছিল, কিন্তু শয়তানটা ভেঙে দিচ্ছে এগুলো। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহ আছে কি নাই এই নিয়ে ঝগড়া করে, ওরা আসলে অবাধ্য শয়তানের পূজা করে। আজকে যে নিউজিল্যান্ড বিশ্বের নাম করা খেলোয়াড়রা সেখান থেকে আসে, এদের এখান থেকেও সেখানে যায়। নিউজিল্যান্ড একসময় মহাসাগর ছিল, এখন ওটা মহাদেশে পরিণত হয়েছে। কার হুকুমে? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আর এখন এই তুরস্কে এবং সিরিয়ার সীমান্তে যে মানবিক বিপর্যয় হয়েছে, সেখানে একটা কুকুরের দৃষ্টান্ত শুনলেন। কুকুর খুঁজছে কোথায় লাশ পাওয়া যায়, কি কল্পনা করা যায় নাকি? যারা মৃত্যুবরণ করেছেন কোরআন তেলাওয়াত করে এসব মুসলমান মা বোনের সবাই জন্য আমরা প্রাণ ভরে দোয়া করে আল্লাহ তুমি তার সবাইকে শাহাদাতের মর্যাদা দান করো। আল্লাহ বলছেন অমিনান্নাস মা ইউজাদিলু ফিল্লাহি বিগায়রি ইলমিন ওয়া ইয়াত্তাবিউ কুল্লা শাইতানিন মারিদ। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহ আছে কি নাই এই নিয়ে ঝগড়া করে, ওরা আসলে অবাধ্য শয়তানের পূজা করে। এখনো বলে আর আল্লাহ মালাক কিছু এগুলি প্রাকৃতিক বিপর্যয়। আরে গাধা প্রকৃতির সৃষ্টিকর্তা কে? প্রকৃতি আপনা আপনি হয়েছে নাকি? কে এদেরকে বুঝাবে? আসুন, আপনারা তো দুটো তো শুনলেনই, নূহ এবং ফেরাউন। আল্লাহ এদেরকে ডুবাই মারেছেন, বাংলাদেশের পাশেই তো পদ্মা নদী, এই পদ্মাকে আল্লাহ উঠে দিতে পারে না, বই ডুবে তো সাত রাষ্ট্রেই শেষ হয়ে যাবে। আজকে যে নিউজিল্যান্ড বিশ্বের নাম করা খেলোয়াড়রা সেখান থেকে আসে, এদের এখান থেকেও সেখানে যায়। নিউজিল্যান্ড একসময় মহাসাগর ছিল, এখন ওটা মহাদেশে পরিণত হয়েছে। কার হুকুমে? আমাদের ভোলা দ্বীপ, এই ভোলা এবং মুন্সিগঞ্জ একটা জমিন ছিল, একটা স্থল ভাগ ছিল। এক রাতেই পুরো মাঝখানে ধলেশ্বরী নদীর সৃষ্টি হয়ে গেল। মুন্সিগঞ্জ তো ভোলা যেতে গেলে এখন লঞ্চ রাখার বুদ্ধি নাই। কে করলো? বাংলাদেশে তো প্রমাণ আছে ভাই, ইতিহাস তো জানতে হবে, নিজেরা লেখাপড়া করতে হবে না? বাংলাদেশের এই বদ্বীপ দক্ষিণ তালপট্টি জেগে ওঠেনি? দক্ষিণ তালপট্টি পুরোটা বাংলাদেশের সমান এলাকা জেগে উঠতেছিল। পাশের শত্রুরা মাটির তলা দিয়ে বোমা মেরে দিয়ে পুরো দক্ষিণ তালপট্টি হারিয়ে দিয়েছে, যাতে বাংলাদেশ উপকৃত হতে না পারে। কারা করছে এগুলা? শয়তানটা করেনি? ও তো আল্লাহ বলছে ইল্লা শয়তানি মারিদ, অবাধ্য শয়তানের পূজা করে এরা। অথচ আল্লাহ আপনার কল্যাণের জন্য একটা বিশাল একটা সম্পদ দিচ্ছিলেন, আপনি নিজ হাতে ধ্বংস করলেন। আজকে বাংলাদেশের জনসংখ্যা বেড়ে যাচ্ছে না, খুশ চেল্লাচেলি করে সরকার। আরে বেটা তোর চিন্তা করতে হবে কেন? বাংলাদেশ জনসংখ্যা বৃদ্ধি কে করে? আল্লাহ করে না? তাদের থাকার দায়িত্ব আল্লাহ নেই? ওই জন্য আল্লাহ তো ব্যবস্থা করছিল, কিন্তু শয়তানটা ভেঙে দিচ্ছে এগুলো। অতএব শয়তান থেকে সাবধান, আর নিজেদেরকে আল্লাহর আনুগত্যশীল করে গড়ে তুলতে পারলে সবারই কল্যাণ।